syaitanirrajim. Bismillahirrahmanirrahim. Qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi wa sahabihi wa baraka sallam. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Muazzaz Hazrat Ulama-e Kiram, Fuzala wa Murabbiyane Izam, Upasthit Shokal Storer Boyosher Porjayer, Hazrat Musalliyane Kiram, Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh. Wa Alaikum Assalam wa Rahmatullahi wa Barakatuh. Mohan Rabbul Alameen-er Shahi Darbare, Mohan Malik-er Darbare Alishane, শুরুতে আমি হাজার ও লাখ অনন্ত ওজুত কোটি শুকরগুজারি করছি যে মহান রবের অনন্ত অশেষ অপরিসীম দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে আমরা অন্যান্য জুমার মতো আজকে আবারও পবিত্র ইয়ামুল জুমায় জুমার এই দিনে নির্ধারিত সময়ে মহান মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের ঘর রবের ঘর মসজিদ মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসাতু বাইতি আর মাদ্রাসা আমার ঘর কে বলেন নবীজি নবীজি তাহলে আমাদের জীবনে প্রত্যেক মুসলিমের জীবনে দুইটা কেন্দ্র প্রথমটা মসজিদ এটা আল্লাহ তারপরেরটা মাদ্রাসা এটা নবী এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনন্ত পারলৌকিক জীবনে আখেরাতের জীবনে মানুষের নাজাতের জন্য মুক্তির জন্য কল্যাণের জন্য এই দুইটা ঘর এই দুইটা ঘরের সাথে সম্পৃক্ততা সম্পর্ক এটা প্রত্যেক মানুষের নাজাত এবং মুক্তির জন্য সবচেয়ে বড় উসিলা হবে সম্মানিত দ্বীনী ভাইরা আজকে বর্তমান বিশ্ব চলমান পরিস্থিতি এটা নিয়ে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি কুরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মহান রব্বুল আলামিন সহিহ শুদ্ধ নিরঙ্কুশ কথাগুলো বলার জন্য আমাকে তৌফিক দান করুন আমিন আর এই কথাগুলো থেকে আমরা যেন সবক গ্রহণ করতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি মহান রব্বুল আলামিন এই সৌভাগ্য এই যোগ্যতা মানসিকতা আমাদেরকে দান করুন আমিন প্রিয় দ্বীনী ভাইরা হাদিসের বিভিন্ন গ্রন্থে সিহা সিত্তার সিহা সিত্তার মূল শব্দটা সহি সহিহুন এর বহুবচন সিহাহুন সহি হলো বিশুদ্ধতম একবচন আর সিহা বহু বছর সংসদে এক মুফতি বলছে সিয়া সাত্তা সিয়া সাত্তা সব হাদিসে আমি পড়েছি এমন কোন ভাষার তফসির বাকি নেই যেটা আমার পড়া বাকি আছে সব আমি পড়েছি পড়ে টড়ে তারপরে এই দেশের ওলামা ইকরাম সাচ্চা মুসলমান যারা তাদেরকে সবক দেয় তাদেরকে উপদেশ দেয় দুর্ভাগ্য আমাদের আমেরিকার পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট দুনিয়ার বিভিন্ন দেশের আইন পরিষদ পার্লামেন্টগুলোর দিকে তাকান সেখানে দেশের সবচেয়ে বাসনী করা জ্ঞানী গুণী বিশেষজ্ঞ লোক আইন প্রণয়ন যারা করে সংসদের তারা
সদস্য। আমেরিকার সংসদে বিলাতের কমন সভায় 100 জন এমপির মধ্যে 95 জন রাজনীতিবিদ, মাত্র 5 জন ব্যবসায়ী, তারপরে চিন্তাবিদ চিন্তাশীল, কিন্তু 95 জন আইনের বিশেষজ্ঞ। আমাদের সংসদে যারা আছে শতকরা 80 জনের বেশি ব্যবসায়ী, বাকি যেই 20 জন শতকরা, এর মধ্যে নায়ক নায়িকা আছে, গায়ক গায়িকা আছে নাকি, নর্তকী আছে, নাচ নেওয়ালিও আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে নাকি নাই? এই হলো আমাদের অবস্থা, যার জন্যে জাতি যা পাওয়ার যেখানে যেভাবে পাওয়ার, জাতির জন্যে যা দরকার যেখানে যত কিছু দরকার এগুলো আমরা পাচ্ছি না। খোদ গোমরাস চেরা রাহবারি কুনি, তুমি নিজেই গোমরা, তুমি আরেকজনকে জাতিকে পথ দেখাবে কিভাবে? এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। তো নবীজির পরে আমরা দেখি 4 জন আমিরুল মোমেনিন, 4 আমিরুল মোমেনিন, তারা চলে যাওয়ার পরে যখন পরবর্তী বনি উমাইয়া, বনু আব্বাস, এই থেকে শুরু করে ফাতিমিয়া মেসের, উবাইদিয়া তুর্ক, বনি উমাইয়া আন্দালাস, 500 বছর, 500 বছর মুসলমানদের পার্লামেন্ট, জাতীয় পরিষদ দুনিয়ার শ্রেষ্ঠ পরিষদ ছিল। সেখানে যাদের এলেম সবচেয়ে বেশি ছিল, যাদের জ্ঞান গরিমা সবচেয়ে বেশি ছিল, তারা ছিল পার্লামেন্টের সদস্য, দেশের আইন প্রণেতা। আর সেই 500 বছর আজকে দুনিয়ার এত বিভ্রান্তি, এত বিভ্রাট, এত টানা পোড়েনের মধ্যেও আজকে পুরা পশ্চিমী দুনিয়া, পুরা ইউরোপিয়ান জগৎ তারা স্বীকার করে যে খোলাফায়ে রাশিদিন তার পরবর্তী। এই যে খেলাফতগুলো 700 থেকে 1300 হিজরি, এই যে 500 থেকে 600 বছর, এইটা দুনিয়ার ইতিহাসে, সবচেয়ে সোনালি যুগ। জ্ঞানে গুণে এলেমে আমলে তাহজিবে তমদ্দুনে কালচারে সিভিলাইজেশনে ভদ্রতায় নম্রতায় শিক্ষা দীক্ষায় বীরত্বে সংস্কৃতিতে মুসলিমদের এই সমাজ ব্যবস্থা ছিল ইতিহাসের সোনালি যুগ। আজকে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশগুলো তারাও এই কথা স্বীকার করে যে আজকে পশ্চিমী দুনিয়া, আধুনিক ইউরোপ, যেই জ্ঞান গরিমা, যেই তথ্য প্রযুক্তি আবিষ্কার, যা কিছু করেছে করতেছে সব কিছুর পিছনে ইসলামের সোনালী যুগের 500 বছর, এটা পথ প্রদর্শক। সেই 500 বছর এটা আমাদের জন্য মডেল, তাহলে যেই মুসলমান আর যে ইসলামী সমাজ আজকে এই বিভ্রান্তি বিভ্রাটের যুগেও, ওই একজন চোরেও কয় আমি তো চোর গোল্লায় গেছি, কিন্তু ওই লোকটা আসলে মানুষ ভালো, এই কথা আজও আছে, কিন্তু বিশ্ব সমাজে এই কথাটা প্রচলিত আছে। আজকে এই বিভ্রান্তির যুগেও যত নাস্তিক তারাও স্বীকার করে যে আমরা যেখানে আছি যেভাবে আছি, কিন্তু ইসলামের সোনালী যুগ 500 বছর, এটা মানব ইতিহাসের, দুনিয়ার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগ। এখন আমাদের পাঠ্য তালিকা থেকে খোলা বাইরে আসে দিন বাদ, কি স্কুল বলেন মাদ্রাসা বলেন, আগে খোলা বাইরে আসে দিন ছিল, নবীজির জীবনী ছিল, আমি কি ঠিক বলছি? এখন সেগুলো একটাও নাই, সব তুলে দিয়ে সেখানে
বিভিন্ন হিন্দুবাদ, বিভিন্ন শেরেক মুশরেক, এগুলো এমনকি পাঠ্য তালিকা থেকে মুসলিম কবি সাহিত্যিক তাদের লেখাগুলাকে, আমি কি বুঝাতে পারছি? তারা সাক্ষী আছেন, খবর যারা রাখেন তারা তো বুঝবেন, আর যারা আমরা খবর রাখি না তাদেরও বোঝার চেষ্টা করা দরকার। ব্রিটিশ আমলে আমি এই বদরপুর প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি, বদরপুর প্রাইমারি স্কুলে, সেই ব্রিটিশ আমল। আমার স্পষ্ট মনে আছে আমার সাথে যারা এখানে লেখাপড়া করেছিলেন, আমার জানা মতে একজনও নাই, আমার ক্লাসমেট, আমার ক্লাসে আমার সাথে ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছিলেন পাইকের বাড়ির আলী আকবর মাস্টার সাহেবের বড় ছেলে আমিনুল্লাহ, আমিনুল্লাহ। তারপরে মিজি বাড়ির আহসানুল্লাহ, ব্যাংকের ম্যানেজার ছিলেন, মারা গেছে, যে টকটকে সুন্দর একটা লোক। কামার বাড়ির তৈবুল্লাহ, ফজলক কাকা, নাগুড়িয়ার বাড়ির এই মারা গেছে, পটিয়াতে ছিলেন প্রফেসর আবুল হোসেন সাহেব, তমিজুদ্দিন কাকা, তমিজুদ্দিন, এই এলাকার আর কি, প্রাইমারি স্কুল তো, তারা একজনও নাই। কিন্তু আমি গুণাগার, আমার গুণার বোঝা নিয়ে জানি না এখনো কেন আসি, কেন তিনি আমাকে রেখেছেন আমি জানি না। ব্রিটিশ আমল দেখেছি, তখন বয়স কম ছিল, পাকিস্তান আমলের ২৪ বছর এইটাও দেখেছি, ব্রিটিশের বিদায়, আইয়ুব খানের সিদ্ধতের শেষ অবস্থা, আইয়ুব খানের সর্বশেষ দুর্গতি। আমি একটা ছাত্র সংগঠন করতাম, তখনকার আদর্শ ছাত্র সংগঠন, কিন্তু আইয়ুব মনায়েবের আরেকটা ছাত্র সংগঠন ছিল এনএসএফ, এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। ভাই লাডি কারে কয়, মায়ের কারে কয়, তারা এমনভাবে আমাদের উপরে আক্রমণ করত। আমি প্রত্যেক বৃহস্পতিবার হায়দ্রগঞ্জ মাদ্রাসায় যেতাম, চাটখিল আলিয়াতে যেতাম, ফতেপুরে যেতাম, ওই দাওয়াতি কাছে, এখন যে সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল মাদানি আল জাবেরি হাফিজাহুল্লাহ, আমি ফাজেলে পড়ি, বর্তমান ডিগ্রি ক্লাস যেটা, তো সেখানে ছাত্রদেরকে নিয়ে কোরআন হাদিস দর্স তাদিস পড়ালেখা এগুলো নিয়ে, ইসলাম, ইসলামের ইতিহাস, আদর্শ, ঐতিহ্য, সাহাবায়ে কেরামের জীবনী, নবীজির জীবনী, এগুলো আমরা চর্চা করতাম। সেই সময় সৈয়দ আনোয়ার হাস্তমে পড়ত, হাস্তম দোহম নহম হাস্তম, মানে ক্লাস থ্রি, আর আমি ফাজেলে পড়তাম ডিগ্রি ক্লাসে। তখন মরহুম সৈয়দ সাহেবের আব্বা সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানি, সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানি, ওনার আব্বা, বলতেন যে এই লুৎফুর রহমান আসছে কিনা, আনোয়ারকে জিজ্ঞেস করে, কাহা আসছে তো আসে, ওকে সন্ধ্যা হলে রায়পুর যাইতে দিও না। সৈয়দ আনোয়ার বলে, আব্বা কেন, ওর পিছনে আইয়ুব মুনায়েমের গুন্ডারা লাগা আছে, আসা যাওয়ার পথে কোনখানে কি ঘটনা করে কি, সেই সুন্নত কিন্তু আইজও আছে, হয়তো আরেকভাবে আরেক নামে আছে নাকি নাই, তাহলে বুঝা গেল বাতিল সব যুগে ছিল, বিভিন্ন নামে ছিল, কামে কিন্তু তারা এক, নামে বিভিন্ন যুগে বিভিন্ন রকম, কামে কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
সকল যুগে সে সাইয়েদ আনোয়ার হাফেজাহুল্লাহ এই রাতে আমাকে নিজে ওই বাসায় নিয়ে খাওয়াইতেন, রাখতেন, আমাকে শোয়াই দিয়ে তিনি শুইতে যেতেন। আমার মনে আছে, আমি যখন টয়লেটে যেতাম তখনকার টয়লেট ছিল বাইরে আলাদা, তখন পানির বদনা আমি নিতে পারতাম না, সাইয়েদ আনোয়ার নিজে হাতে করে নিত। আর তিনটা মাটির ডিলাকুডু ডিলাকুডু মাটির এগুলা সে নিয়ে আগে ওখানে রেখে তারপরে বলতো যে ভাইয়া যান আমি সব রেখে আসছি রেখে আসছি। সাইয়েদ আনোয়ারকে আল্লাহ তো তার পুরস্কার, তার যা যা দুনিয়াতেও ওটা দিচ্ছেন আখেরাতেও দেবেন। তাহলে বুঝে গেল, একদিকে আপনার ইলেম থাকতে হবে আরেকদিকে আমল থাকতে হবে। ইলেম এবং আমল এই দুইটা হলো একজন মানুষের সেফগার্ড। সেফগার্ড একজন মানুষের এই দুনিয়ার জীবনে সবচেয়ে বড় পুঁজি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কার কথা? কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। আলেম যদি পৌঁছেও যায় একেবারে ইনভ্যালিড হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শুয়ে থাকে, তাহলেও আল্লাহকে দুনিয়ার উপরে যারা সবচেয়ে বেশি ভয় করে তারা আলেম। ইন্নামা নিঃসন্দেহে ইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি দুনিয়াতে যত বন্দা আছে তাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। আর আবু জেহেল আল্লাহর নবী, তিনি কি মক্কার সব লোকের মন জোগাইয়া বোধহয় চলতে পেরেছেন? বলা লাগবে, বলা লাগবে। আচ্ছা, আল্লাহর পরে এই সৃষ্টি জগতে যিনি সবচেয়ে বড়, আল্লাহর পরে এই দুনিয়ার বুকে যার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি, তিনি কে? বাদ আজ খোদা বুজুর্গ তুই কেসায় মুক্তাসার, আল্লাহর পরে সৃষ্টি জগতে যিনি সবচেয়ে বড় তিনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন, এই নবী কথা বলে বক্তব্য রেখে মক্কার সব মানুষকে বোধহয় খুশি রাখতে পেরেছেন? আমিও পারি না, এটা আমার যোগ্যতা বলেন অযোগ্যতা বলেন। এখন আবার এমন কথা এমন বক্তব্য আছে যেগুলো বললে যারা মদ খায় জুয়া খেলে নামাজ পড়ে না খুন খারাপই করে তারাও কয় না হুজুর ভালো মানুষ, হুজুর কারো বিরুদ্ধে কথা কয় না। আর সাকে তো আনে ধাক্কে শয়তানুল আখরাস, সত্য কথা হক কথা জেনেও যে না বলে শয়তানুল আখরাস। নবী বলেন সে বোবা শয়তান, সে বোবা শয়তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হাদিসে বলেন শয়তানও ওমরকে দেখলে দরে 300 মাইল বেগে দৌড় দেয়, ওমরকে দেখলে শয়তান। তো ভাই কথাটা এই জন্য বলছি, আমি যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে বলি, নয় হাদিস থেকে বলি, নয় তাফসির থেকে বলি, ইসলামের ইতিহাস ঐতিহ্য তারিখ এখান থেকে বলি। আমার কথা আমার সমাজের সব লোক কিন্তু খুশি না, কি খুশি না? তাহলে বুঝা গেল আবু জেহেল সেই যুগে ছিল, এই যুগে নাই? সেই যুগে ছিল, কোরআনের হক কথা, হক কথা। এটা বললে যাদের কাছে ভালো লাগে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আরো বলেন আরো বলেন, কালামুল মুলুকে মুলুকুল কালাম, হুজুর আরো কর আরো কর। যাদাতুম ঈমানা আয়াতে এরকম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতটা আপনারা অনেকে জানেন, বেলালকে হুজুর আরো কর, আবু বকরকে হুজুর আরো কর, কি সুন্দর, কি যৌক্তিক, হ্যাঁ কত মধুমাখা। আর আবু জেহেল ওতবা অলিদ আব্দুল্লাহ ইবনে উবাই মোনাফিক এক কোণে খাড়ায় খাড়ায় কয় মোহাম্মদের গুলা কথা না কোরআনও না আমাগরে খাইতে আসে, আমাগরে
গ্রাম বাংলা একটা কথা আছে, সুরের গায়ে সেন্নত করে, ঠিক কিনা বলেন? কোরআনের হক কথাগুলো যাদের ভালো লাগে, আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, কোরআন হাদিসের আল্লাহ রাসুলের কথাগুলো যাদের কাছে ভালো লাগে, আল্লাহর কসম তারা বেহেশতি। এক কথায় আমি বুঝাতে পারছি কিনা? আর কোরআন হাদিসের কথা শুনলে যার এখানে গুতায় কামড়ায়, এইটা বোধ হয় আমারই কইছে, এইটা বোধ হয় আমার পার্টিরই কইছে। হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা হাদিসের কথা যাদেরকে আঘাত করে আল্লাহর কসম তারা মোনাফেক। ভাই, বাজারে মার্কেটে দুই রকমের মলম আছে। সেই আমাদের ছোট্টকালে ব্রিটিশ আমলে, পাকিস্তান হওয়ার পরেও মানুষের চর্মাদল, একজিমা, খাজলি, পার্সা, দাঁত, বিগ হাউস, এগুলার সবচেয়ে বড় ওষুধ ছিল একটা ওই টিনের কৌটা, রঙিন ছোট্ট, এই ঢোল অ্যান্ড কোম্পানি, ঢোল অ্যান্ড কোম্পানি, কলকাতা থেকে এটা বের হতো। যত দাউদ বিখাও জিমা হোক, ভালো করে চুলকাইয়া একবার লাগাই দে, তুললো খালাস, একবার লাগাই দিই শেষ, ঠিক কিনা বলেন? তবে ভাই লাগাই দিয়ে খবর আসিল, সেবুয়ার মতো লাফাইতো, এত জ্বলা, এত পোড়া। আবার সেই সময় এমন মলমও ছিল, মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা। এখন জিঞ্জিরা মলম যত লাগাইবেন, দাঁত ভালো হবে? না। খাজলি ভালো হবে? না। একজিমা ভালো হবে? না। তাহলে খাঁটি মলমে কামড়ায়, কাদেরকে কামড়ায়? যাদের ক্ষত আছে। কাদেরকে কামড়ায়? কিন্তু আপনার ক্ষত নাই, আপনি ঢোল কোম্পানির মলম সারা গায়ে লাগান না, কামড়াবে? কামড়াবে? আল্লাহ বলছেন ফি কুলুবিহিম আলিফ লাম মিম, প্রথম পারা সূরা বাকারা, ফি কুলুবিহিম মারাদুন। হে নবী, আপনি কোরআনের কথা বললে যাদেরকে কামড় দেয়, ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের এই রোগ আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব, আল্লাহুম আযাবুন আলিম। তাহলে আপনি কোন পর্যায়ে, কোন জায়গায় আছেন, কোন স্টেজে আছেন, এটা বুঝার জন্যে কোরআনের এই ব্যারোমিটার। কোরআনের কথা শুনলে যদি আপনারে কামড় দেয়, হাদিসের কথা শুনলে যদি আপনাকে কামড় দেয়, আল্লাহর কসম আপনার ভিতরে কুফুরির ঘা আছে, মুনাফিকির ক্ষত আছে। আর যদি এই ঘা ক্ষত না থাকে, তাহলে কোরআনের কথা যত কইবেন তা আরও লাগান, আরও লাগান, কত ভালো, বেলাকে আরও লাগান, আমার বিএসআরকে হুজুর আরও লাগান, আবু হুরায়রাকে আরও লাগান, আর আবদুল্লাহ ইবনে উবাই, রবিয়া, মাগিরা, উতবা, সাহেবা, এগুলো আসলে কোরআন টোরআন কিছু না। ও ইয়াকুলু নাফতারাহু, কোরআনে এরা বলে মোহাম্মদ নিজে বানায়, মোহাম্মদ নিজে বানায়। আল্লাহ বলে দিলেন ফাতু বি সূরাতিন, মোহাম্মদ নিজে বানায়, তোরা বানা, তোরা বানাতে পেরেছিল, বানাতে পেরেছিল? কোরআন যেই জমানায় নাজিল হয়েছিল, যদিও জাহেলি যুগ ছিল, কিন্তু আরবি ভাষা, কোরআন কোন ভাষায়? বেলেসানিন আরবিয়িন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। সূরা ইউসুফের প্রথম দিকে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কেন করেছি? যেন তোমরা সহজে বুঝতে পারো, লাআল্লাকুম তাকেলুন, আরবি ভাষায় নাজিল করেছি। আমি মাঝে মাঝে বলে থাকি কোরআনের আগে বিভিন্ন জামানায় বিভিন্ন নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, সুহুফি ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ সার্কুলার নাজিল করেছিলেন, সার্কুলার। মুসা নবীর কাছে আল্লাহ কিতাব নাজিল করেছিলেন তাওরাত, তাওরাত। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত জবুর ইনজিল।
এইসব আসমানি কিতাবের মধ্যে পর্যন্ত এই নবী, এই নবীর অনুসারী সাহাবা আল্লাহ তাদের আগাম প্রশংসা করেছেন। আমার নবী এমন হবে, আমার নবীর সাহাবারা এমন হবে। আল্লাযীনা ইম্মাক্কা না হুম ফিল আরদ, এই নবী আর তার সাহাবিদেরকে আমি যখন দুনিয়ার নেতৃত্ব দান করি, তারা চারটা কাজ করে, আকামুস সালাহ, সালাত নিজেরাও পড়ে, অন্যদেরকেও পড়ায়, ওয়াতাউ জাকা, জাকাত নিজেরাও দেয়, সমাজকেও দেওয়ায়, ও আমারু বিল মারুফ, ভালো কাজ নিজেরাও করে, জাতিকেও ভালো কাজের দিকে পরিচালনা করে, ও আনহাওয়ানিল মুনকার, খারাপ কাজ নিজেরাও করে না, জাতিকেও খারাপ কাজ থেকে ফিরায়। এখন সংসদে যদি যে কোনো আইন এটার সাথে নীতি নৈতিকতার সম্পর্ক থাকতো, আল্লাহর কসম বরকত হইতো, রহমত আসতো, ঠিক কিনা বলেন? এখন সংসদে ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, এটা সংসদ হইল। দেশের সবচেয়ে বাসনি করা লোক যেখানে, দেশের আইন কানুন যেখান থেকে আসবে, সেখানে যদি নায়িকা গায়িকা নর্তকী প্লেয়ার খেলোয়াড় আর ব্যবসায়ী তাদেরই আধিক্য থাকে, তাহলে সেখান থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। আমরা আশা করব যেটা, সেটা হলো আমাদের পাঠ্যসূচির মধ্যে বলি, বিশেষ করে আমাদের নবীর জীবন, সাহাবায়েকের আমার জীবন, আল্লাহু আন্না হালাল কোরআন আমানু, কোনো দেশের মানুষ যদি আমি আল্লাহর উপর ইমান আনে, অত্তাকাও আর যদি মোত্তাকি হয়, তাকওয়া ওয়ালা হয়, লাফা তাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়ালা রুজ, সেই দেশ সেই জাতির জন্য আমি আসমান জমিনের সকল বরকত রেজিকের দুয়ার খুলে দেই। তাহলে আল্লাহর বরকত রহমত রেজিকের দুয়ার খোলা পাইতে হলে আকামুস সালাহ, ওয়াতাউ যাকা, ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল, এখন এগুলো কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শান্তিটা আসবে কোত্থেকে? তবে ভাই, আল্লাহ কিন্তু ইন্টারভেল দেওয়া শুরু করেছে, সিগন্যাল দেওয়া শুরু করেছে, ওলা ওলা দাফা আল্লাহুন নাসা বাদুহুম বেবাদিন, আমি আল্লাহ একদল মানুষকে দিয়ে আরেক দল মানুষকে যদি শায়েস্তা না করতাম, লাফা সাথে দিলে আরো, তাহলে এই জমিন বরবাদ হয়ে যেত, ঠিক কিনা বলেন? লক্ষণ সামনে বেশি ভালো না, সংসারের মুরব্বী যারা তাদের ধৈর্যশীল হইতে হয়, অনেক কিছু চিন্তা করা লাগে, ঠিক কিনা বলেন? আশপাশে ছেলে বউ মেয়ে ভাইর বেটা এরা ক্যাশমেস সিলেসিলি করবেই, কিন্তু আপনি মুরব্বী, আপনি মুরব্বী পরিচালক, আপনিও যদি সিলেসিলি করেন তাহলে অবস্থাটা কেমন হবে? কি সাইয়দুল কাওমে খাদিমুহুম, আল্লাহ না করুন, আমি আপনাদের সামনে সবসময় এই কথাটা বলি, কোন দিকে কি যাচ্ছে, অবস্থা কোন দিকে যাচ্ছে, লক্ষণ কিন্তু খুব খারাপ। আল্লাহ না করুন এই ধরনের কোনো অরাজকতা যদি একবার শুরু হয়, অরাজকতা, তাহলে আমাদের আশপাশে এমন জাতি, এমন মানুষও আছে যারা এদের মধ্যে কেরোসিন ঢালবে, ঘি ঢালবে, নাকি একটা গৃহযুদ্ধ এমনভাবে লাগাই দেবে, লাগাই দিয়ে বান্দরের পিঠা ভাগ করতে আসবে, বান্দরের পিঠা ভাগ করতে আসবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সরকারি দল হন আপনি, বিরোধী দল হন আপনি, যেই কোনো সংগঠন করেন, করতে পারেন, আপনার স্বাধীনতা, এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যেই দলই করি, যেই সংগঠনই করি, এই দেশটা কিন্তু আমাদের সবার, এই দেশের যদি কল্যাণ হয় ভালো হয়, কল্যাণের ভাগিদার আমরা হব, আর এই দেশটা যদি খারাপ হয়, অরাজকতা হয়, তাহলে এইটা সাজা একদলকে ভোগ করা লাগবে, নাকি নাকি সবাইকে? তো চাইয়েন, খুব হুঁশিয়ার, সাবধান। আপনাদেরকে আগাম আমি একটা নসিহত করে রাখি, এই ধরনের কোনো সীমা লঙ্ঘনকারিতা, দুষ্কৃতিতা, মারামারি যদি সামাজিকভাবে পুরা দেশে ছড়িয়ে যায়, আল্লাহরও আসতে আমরা কেউ সীমা লঙ্ঘন করব না,
আমরা এলাকার যারা মানুষ, হতে পারে আপনি একদল করেন, আমি আরেক দল করি, উনি আরেক দল করে, কিন্তু আমরা এই সমাজের মানুষ, আমরা এই সমাজের মানুষ, ঠিক কি না? কিন্তু আমরা যদি চিন্তা করি ভাগের কলা চাবাই ফেলে দেব, তারপরেও সতীনকে খাইতে দেব না, কি ভাগের কলা দরকার হয় চিবিয়ে ফেলে দেব, সতীনকে খাইতে দেব না, তাইলে আপনিও খাইতে পারলেন না, সতীনও খাইতে পারলো না, ঠিক কিনা বলেন? অবস্থাটা কিন্তু এরকম, আমি যদি খাইতে না পারি কাউকে খাইতে দেব না। এত ছোট মন, এত হীনমন্যতা যদি হয় সেই দেশে সেই সমাজে, কোনোদিন আসলে নিরাপত্তা শান্তি স্থিতিশীলতা এটা আসতে পারে না। আমি আবারও বলি, সাবধান, যে যেই দল করেন করেন, আপনার করার স্বাধীনতা আছে, সীমা লঙ্ঘন আমরা কেউ করব না। যদি আমরা সীমা লঙ্ঘন করি তাহলে দেশটা গোল্লায় যাবে। আর আপনাদের তিন দিকে এমন এক জাতি আছে যারা কচ্ছপ খায়, আমি কি বুঝাতে পেরেছি? কচ্ছপ এমন একটা প্রাণী যে একবার কামড়াইয়া ধরতে জানে, একবার কামড়াইয়া ধরলে আমি বর্ষি পাইতাম, আপনারা অনেকে দেখেছেন, ওই যে আগে মাছও ছিল, হ্যাঁ, বর্ষি দিয়ে মাছ শিকার করতাম। তখন ওই যে খানবাজার বাড়ির মসজিদের উত্তর কিনের দিয়ে একটা কচুরি পানা আলা গভীর একটা খালের মতো, সেখানে বড়ি বাইতে গেছি ভাই। এখন বড় বড় শিং মাগুর, আমি যে একটা ইয়ে নিছি ওইটা ভরে গেছে, তো এখন মাছ ধরি। এইবার যখন আবার টান দিলাম ভাই, এখন উড়াইতে পারি না। প্রথমে তো আমি খুব খুশি, কামের কাম হয়েছে, অনেক টানাটানি করে দেখেছে চ্যাপটা কচ্ছপ একটা, চ্যাপটা কচ্ছপ একটা, এখন টেনে টেনে উঠেছি। এখন দেখি যে সে বড়শিটারে এমনভাবে কামড়াই ধরেছে, বড়শি খোলা তো দূরের কথা, লাড়ানো যায় না, এমন কামা, আর ওর দাঁত কিন্তু এখান দিয়ে সবটা, ঠোঁটটাই দাঁত। মনে একটা আফসোস, আরে কীভাবে মাছ আসতেছিল ধরতেছিলাম, কচ্ছপটা তো আমার সারে সর্বনাশ করে দিল। এই সময় এই নোয়াবাড়ির গভুরিয়া বাড়ির ছেলে নূর নবী মাস্টার সাহেবের ভাই কাশেম, কাশেম চিনছেন তো? কাশেম, সে দক্ষিণ দিকে কোনখান থেকে জানি কাজ করে আসে। কাকু কী হয়েছে? আমাকে কাকু বর্ষি বাইতে আসিলাম, সে আবার দেখে মাছ তো ভালো মাছ পাইছেন কয়েকটা। আমি কি এখন তো সব গেছে, কচ্ছপে তো আমার বড়ি কয়, আপনি পারবেন না, আমার কাছে দেন। সে এখন বর্ষি ধরে যত টানাটানি করে এমনভাবে কামড়াই ধরেছে বর্ষি দাঁড়াইতেও পারে না। সে তার হাতে নির্বাডাইল একটা আসিল, নির্বাডাইল খুব ধারালো, সেইটা দিয়া ওই ওর কল্লাটারে এইভাবে টেনে এখানে নির্বাডাইল লাগাইছে, লাগাইয়া এমন জোরে পায়ের গোড়াল দিয়ে লাথি মেরেছে, কল্লা কেটে আলাদা হয়ে গেছে। কয় কাকু এইবার হয়েছে, এবার আপনার বর্ষি পাওয়া যাবে। এখন সে আবার কল্লারে ফাঁক করি চড়ি, কহুজুর কল্লা কাটা গেছে কিন্তু কামড় তো ছাড়ে না। এটা আপনারা কেউ কেউ হয়তো দেখে থাকবেন, কল্লা কেটে ফেলবেন কিন্তু কামড় ছাড়বে না। ওইটা এমন একটা প্রাণী যে কামড়ায় ধরতে জানে কিন্তু তালপট্টি থেকে শুরু করে, দেখেন না তালপট্টি থেকে শুরু করে আমাদের যেখান দিয়ে যে দূর কামড়াই ধরেছে, কোনটা ফেরত পাইছি? দিনাজপুর হিলি, এখান দিয়ে আমাদের গাড়ি বের হয়ে তারপরে একদিকে ওই যে হিমালয় কন্যা নেপাল ভুটান, নেপাল ভুটান, দিনাজপুরের এখান দিয়ে হিলি দিয়ে বের হলে এখান দিয়ে 8 কিলোমিটার জায়গা, 8 কিলোমিটার, এটাকে বলা হয় চিকেন নেক, চিকেন নেক, নেক হইল গলা, চিকেন হইল সিওন ইংরেজি। এখান দিয়ে এই ডিব্রুগড় আসাম, এখান দিয়ে সিকিম তিব্বতের বর্ডার দিয়ে বিশাল এই ভারতের এলাকা থেকে এই যে 8 কিলোমিটার ছোট্ট চিকন একটা রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে, এইটার ভিতর দিয়ে
পুরা ভারতের মালপত্র, ওই যে সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স ভারতের এই দিকে সাতটা প্রদেশ আছে, সাতটা, এখান দিয়ে মাল আসা যাওয়া করে। এখন তারা আর সেখান দিয়ে একটা ট্র্যাক যেতে তাদের খরচ হয় ২৪,০০০ ভারতীয় রুপি ভাড়া আর কি, ভাড়া খরচ। এখন তারা চালনা বন্দরে কলকাতা থেকে মাল আনে, চট্টগ্রাম বন্দরে কলকাতা থেকে মাল আনে, আনার পরে এইবার তারা এখান দিয়ে পদ্মা ব্রিজ হওয়াতে আরও সুবিধা হয়েছে, এক দৌড়ে তারা চালনা থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে হিলি চিকেন নেক, এখান দিয়ে ঢুকে তারপরে তারা ওই সেভেন সিস্টার্স, তাদের এই এইদিকের অঞ্চলের সাতটা প্রদেশে আসা যাওয়া করে। আমাদের এক মন্ত্রী কইল প্রতিবেশী তাদের উপকার করা দরকার, আমরা কি ছোট লোক নাকি তাদের কাছ থেকে আমরা? এই কথাটা আপনারা কেউ দেখছেন কি না, শুনছেন কি না? আচ্ছা ভাই, বাংলাদেশ গভর্নমেন্ট একাধিকবার অনেকবার চেয়েছে যে আমরা হিলির এখান দিয়ে, দিনাজপুর হিলির এখান দিয়ে বের হয়ে আমরা ভুটান যাব, নেপাল যাব, এই আট মাইলে আমাদেরকে একটু আসা যাওয়ার পারমিশন দেন, ট্রানজিট দিছেনি। 8 কিলোমিটারের হাতালে দিনাজপুরে এখান দিয়ে বাইরে নেপালে যাওয়া, ভুটানে যাওয়া, সেটা আমরা পাইলাম না। কিন্তু এখন চালনা থেকে ওই দিনাজপুর, চট্টগ্রাম থেকে দিনাজপুর, পুরো দেশের উপর দিয়ে তারা যায়। এরপরে আমাদের একজন মন্ত্রী কয় আমরা ছোট লোক নাকি তাদের থেকে আমরা ভাড়া নেব। ভাই, এই যদি হয় আমাদের মানসিকতা, কিন্তু সব কিছুর একটা শেষ আছে। আপনারা কি আমার উপরে কেউ মন খারাপ করেন? এগুলা বাস্তবতা, এগুলা বাস্তবতা। বলবেন যে এগুলো কি কোরআনে আসে নাকি? কোরআনে কোনটা নাই আমারে দেখান, কোরআনে কোনটা নাই আমাকে দেখান। ইজা তাদায়ন্তুম বিদাইনিন, তোমরা যখন কোনো মুসলিম অমুসলিম তাদের সাথে কোনো লেনদেন করো, কোনো চুক্তি করো, হালিয়াক তুবুহু, এটারে লিখে রাখো এবং পুরো জাতিকে এটা অবগত করো, জানাও। এখন লেখা হয়েছে কি না এইটাও জানি না, ভাড়া পাই কি না এইটাও জানি না, সব কিছু গোপনে হইতেছে, ঠিক কি না বলেন ভাই? এটা আমার আলোচনার বিষয় নয়, তবে দেশের যে অবস্থা, আবারও বলছি আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেইটাই করেন, কিন্তু আমরা যেন অসহনীয় না হই। দেশের মধ্যে একটা মারামারি, খুনাখুনি, ধর ধর মার মার নাকি খেলা হবে মাঠে, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? গাছ জোরে সব কিছু হয় না, করাও যায় না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আরে খেলার মাঠে দুই দল যদি কিলাকিলি লাগে, ভাই কে কারে কি পিডে, কে কার মাথায় বাড়ি দেয়, এটার কোনো ঠিক ঠিকানা? খবরদার, আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই অনুরোধ রাখি, আপনারা যত কিছু করেন আগে দেশটারে বাঁচান, এমন মনোবৃত্তি মনোভাব যেন আমাদের কারো না থাকে যে আমি যদি খাইতে না পারি তাহলে চাবাই ফেলে দেব, কাউকে খাইতে অনেকটা অবস্থা কিন্তু সেরকম। আমি খুব কথাটা একটু ভিতরে বাড়ি গিয়ে রাত্রে শুয়ে শুয়ে একটু চিন্তা করিয়েন যে আমি যদি খাইতেই না পারি তাহলে এটা চলে যাক, এটা চলে যাক, তারপরে যেন অন্য কেউ খাইতে না পারে। আবারও বলছি, দেশে যদি ভালো হয় তাহলে সব দলের সুবিধা হবে, আর দেশে যদি খুন খারাপি, অরাজকতা, একটা গৃহযুদ্ধ অবস্থা চলে তাহলে কিন্তু কসবেরা তৈরি হয়েছে, বান্দর গাছে বসে অবজার্ভ করতেছে, বিড়াল দুইটা গৃহস্থের শিক্ষা শিক্ষা থেকে চিতর পিঠা চুরি করেছে, চিতর পিঠা। এখন বেড়া ভাইয়া একটা বিড়ালে সরা পাও দিয়ে তুলে ধরেছে, আরেক বিড়ালে পিঠা কামড়াইয়া বাড়ির পাশে জঙ্গলের কিনারে নিয়ে
এখন এক বিড়ালে কয় আমি কষ্ট করে পিঠা কামড়ায় আনছি, আমারই বেশি দিতে হবে। আরেক বিড়ালে কয় আমি যদি সরা তুলে না দিতাম তুই পিঠা আনতে পারতি না, সুতরাং আমাকে বেশি দিতে হবে। এই বিড়ালকে আমারও বেশি দেওয়া লাগবে এই জন্য, ওই বিড়ালকে আমাদের বেশি দেওয়া লাগবে এই জন্য। বিড়ালের ঝগড়া করার সময় দেখছেন কারো চাইতে কেউ কম না, বান্দর একটা গাছে বসে বসে কিন্তু পর্যবেক্ষণ করতেছে, পিঠা তো মাঝখানে আছে, ওরা এই বিড়ালকা ও ওই বিড়ালকা ও দেখি একটু কিলাকিলি লাগে কিনা। দুই বিড়ালে যখন এই কামড়া কামড়ি লেগেছে, বান্দরে এক লাফ দিয়ে সে পিঠাটা নিয়ে এক লাফে গাছে, এইবার বিড়ালে ও বন্ধ করে বান্দরের দিকে চায়, বান্দর এইভাবে বুড়া আঙ্গুল দেখায়, কে বেশি খাবি কে কম খাবি, তোরা ঝগড়া ঝগড়া করার দরকার নাই, আমি পিঠা খাই তোদের ঝগড়া মিটাই দিলাম। এমন একটা অবস্থা আমাদের সামনে আসতে পারে কিনা বলেন, আসতে পারে কিনা বলেন। আমি বুড়ো মানুষ মরে যাব, আমার ভিসার মেয়াদ শেষ, চলে যাব, কিন্তু আগামীতে আপনারা যারা আছেন আপনারা যে কোন কেয়ামত দেখেন আল্লাহ ভালো জানে, কিন্তু আমি সবসময় নামাজে ভাই তাহাজ্জুদ তো পড়তে পারি না, তারপরেও চেষ্টা করি যখন যেটুক পারি একটা দোয়া আমি সবসময় করি, আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমার কবরের কিনার দিয়ে যেন বেঈমান মুশরিক কাফের সেনাবাহিনীর গাড়ি ঘোড়া চলাচল না করে। প্রিয় ভাইয়েরা আসুন, তিরমিজি শরীফের একটা হাদিস, আশাতু সাত কেয়ামতের আলামত সমূহ, কেয়ামতের আগের পূর্ব লক্ষণ সমূহ। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেছেন, ইজা তাখাযাল ফাইউ দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে একদল ক্ষমতাশীল লোক দৌলত মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে মনে করবে আমার নিজের ব্যক্তিগত সম্পদ, ও যাকাত ও মগরামান, যাকাতকে মনে করবে জরিমানা, ও তুয়াল্লে মালে গায়রির দিন, দিনই শিক্ষা বাদ দিয়ে অন্য শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকাই দেবে, দেয় নাই বোধ হয়, দেয় নাই বোধ হয়। ও জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে এসে তর্ক বিতর্ক দুনিয়াবি কথাবার্তা শুরু করবে। এখন মুসল্লি তিনজন এখন জামাতে নামাজ পড়ে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ইমাম রুকুতে গেছে পর ইমামের ওই বাতাস বাইরিছে আওয়াজ হয়েছে, তিনজনের একজনে কে হ্যাঁ হ্যাঁ অতার রুজু গেছে, মুসল্লি একজনে, এইবার আরেকজনের পাশে থেকে কয় হেতারও জুগেছে গেছে, তুই নামাজের মধ্যে কথা কইলি কা, কথা কইলে নামাজ ফাসেদ হয়ে যায়, এটা তুই জানাস না। এখন ইমাম সাহেব এই দুজনের তর্ক বিতর্ক শুনে এদিকে ফিরে কয় তোমার নামাজও গেছে, তোমার নামাজও গেছে, আমার নামাজ এতক্ষণ পর্যন্ত আলবা রাখছে, তা আমাদের ইমামতি এমন ইমাম অজু চলে গেছে, তারপরেও কি আমার অজু আছে, আমার সব কিছু ঠিক আছে, ঠিক কিনা বলেন? এটা কি ইমাম? এটা জাহেলের চাইতো, জাহেল দিগেরেট। এরপরে যেতে যেতে অসরে বাতিল খুমুরা, নেশা পাইকারি হয়ে যাবে, খামর নইল নেশা, খুমুরা বহু বচন, বহু বচন, গাঁজা হিরোইন পপি, গাঁজা হিরোইন পপি ইয়াবা, আফ্রিকা থেকে এখন একটা আসছে খাট খাট, একবার খাইলে এক সপ্তাহের কাম, এই এক সপ্তাহ পুরা পাগল থাকবে, আধা পাগল না পুরা পাগল, এইভাবে নেশা। সরকার বলে নেশার উপরে সরকারের জিরো টলারেন্স, জিরো টলারেন্স, এই পর্যন্ত চারবার এই নেশা আমদানি রপ্তানি নেশার ব্যবসা, এটাকে সরকারি গোয়েন্দা বিভাগ গোয়েন্দা বাহিনী তারা যখন এটাকে ব্যাখ্যা করেছে, তিন তিনবার করার পরে এই দেশে নেশার সবচেয়ে বড় কারবার যে করে সেই লোকটা একজন এমপি, নাম বললাম না, নাম বললাম না, সরিষা দিয়ে সরিষার তেল দিয়ে ভূত এটা দৌড়ায়,
সরিষারে যদি বুতে ধরে কি দিয়ে দৌড়াবে? সম্রাটের জামিন এসে এই সপ্তাহে সম্রাট বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো মাদক কারবারি, সম্রাটের জামিন এসে কিন্তু আলেমদের জামিন হয় নাই। দুঃখ এখানে, ব্যথা এখানে, আমরা কোথায় আছি? এই সবগুলা কাজ কিন্তু আল্লাহর গজব আসার আলামত। সবগুলা কাজ জাহারাতিল কাইয়েনাত ওয়াল মুআজাফ, অংশ অংশ বলছি, লাগাতার নয়। গান বাজনা, নগ্ন নৃত্য, এগুলো পাইকারি হয়ে যাবে। এবং নবী আরেকটা হাদিসে বলেছেন, তিরমিজির না এটা আরেকটা হাদিস, বয়স্ত লেকাশ্রীল মাজেফে অল মাজামির, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন দুইটা কাজ করার জন্যে, সর্বোচ্চ বিশেষত দুইটা কাজ করার জন্যে, সকল রকমের অশ্লীল গান আর সকল রকমের বাদ্যযন্ত্র, এগুলাকে ভাঙার জন্যে, নির্মূল করার জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এখন সেগুলো আসে না নাই? আগে সিনেমা দেখার জন্য লক্ষ্মীপুর যাওয়া লাগতো, সমুনি যাওয়া লাগতো, টিকিট করা লাগতো, বাস ভাড়া দেওয়া লাগতো। এখন সিনেমা সবার পকেটে, কি ছেলেদেরকে টাচ মোবাইল ধরতে দেবেন না, মেয়েদেরকেও দেবেন না, কি এই টাচ মোবাইলের মাধ্যমে কি যে হয়, একজনের বউ আরেকজনের সাথে চলে যায়। নতুন বিয়ে করেছে স্বামী, এখন বউর নামে অ্যাকাউন্ট করেছে, বড় মোবাইল একটা কিনে দিছে, এমনভাবে আমারে ফোন দিবে যেন আমি তোমারই দেখি, তুমি আমারে দেখো, এরকম আসে না নাই? আসে তো। এখন এই মোবাইলে প্রত্যেক মাসে বেচারা ভাই বিদেশে যারা কাজ করে টাকা পায়, তারা দেশে বিল্ডিং করেছে, কিন্তু যেই পরিশ্রম আমি দেখেছি, যেই পরিশ্রম তারা করে, ডিউটি 14 থেকে 20 ঘন্টা, ডিউটি 14 থেকে 20 ঘন্টা, 8 ঘন্টা কোনো ডিউটি নাই, আর এমন এমন কঠিন কঠিন কাজ, এইভাবে শরীরটাকে তারা মাটি করে চূর্ণ বিচূর্ণ করে টাকা পাঠায়। এটা রেমিটেন্স, এটা রেমিটেন্স। আর ঢাকা বিমানবন্দরে এসে তারা যখন নামে, এখন বিমানবন্দরের একদল তাদের পিছে লাগে, কি কাস্টম অফিসারের নামে, চেকিং এর নামে, চেক আপের নামে, গোটা গোটা লাগিস কাটে, গোটা গোটা লাগিস কাটে, ঠিক কিনা বলেন ভাই? এরপরে কয় তোমার এইটা অবৈধ, এইটা অবৈধ, এখন এগুলো নিতে হইলে আগে আমারে 20,000 টাকা দাও। বেচারা পকেট টোকায় জায়গায় কয় 20,000 টাকা টুকা তার তো নাই, ডলার এতগুলো আছে বা ওই রিয়াল এতগুলো আছে, কতগুলো আছে। এখন এই বেচারা ভালো করে লেখাপড়া বেশি জানে না, বিদেশে টাকা কামাই করে, এতগুলো ডলার এবং রিয়াল আছে। এখন এই কাস্টমের যে চেকার, সে দেখে যে যেগুলো আছে কইছে এগুলো 20,000 টাকার অনেক বেশি, কয় ঠিক আছে 20,000 টাকা দেওয়ার দরকার নেই, এগুলো দাও। বেচারা এগুলো লই যায়, লাগেজের কিছু জিনিস রেখে দিয়েছে, টাকাও রাখছে, কিছু ফেরত দিছে, এখন এটারে গামছা দিয়ে বেঁধে কোনো রকম তারপরে গাড়িটি উঠাইয়া আসতে হয়। এইভাবে প্রবাসীদেরকে বেইজ্জত করতে হয়। করোনার 3টা বছর গেল, বাংলাদেশের জাতীয় অর্থনীতি এটা টিকে আছে, ওই বিদেশিদের পাঠানো টাকা রেমিটেন্স এটা দিয়ে টিকে আছে। বাংলাদেশের বর্তমানে 1,40,00,000, প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে আছে, আর তাদের পাঠানো রেমিটেন্স, তাদের পাঠানো টাকা, এইটা আমাদের অর্থনৈতিক শক্তির মধ্যে কোরামিন হিসেবে কাজ করে। কিন্তু তারা যখন বিদেশ থেকে আসে ভাই, বিমানবন্দরে তাদেরকে যেই বেইজ্জতি করা হয়, আমি বোধ হয় অতিরিক্ত বলছি, হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে আসলেই তার পাসপোর্টটা দেখেই যখন দেখে সে এই তার পিছনে লাগে ভাই, একজন না কয়েকজন, তাদের একটা গ্রুপ, একটা সিন্ডিকেট লেগে তাকে, শুধু কাপড় খোলা বাকি থাকে, কাপড়টা খুলে রাখা বাসি, বেইজ্জতির শেষ। অথচ তাদের এই পাঠানো রেমিটেন্স এটা যদি না আসতো, তারা না পাঠাইতো, আমাদের অর্থনীতি অনেক আগে ধসে পড়ে যেত। তাদের সাথে ভালো ব্যবহার, মানবিক কারণও তো করা দরকার।
জাতীয় অর্থনীতির জন্য করা দরকার। ভাই আমি তো মৌলবী মানুষ, আমি তো আর বিদেশে কিছু আনা নেওয়ার জন্য যাই না, দরকারে দিনের দাওয়া কাজে যাই। ভাই একবার লন্ডন থেকে আমি আসলাম দুবাই, দুবাই সেখান থেকে তিন ঘন্টার ট্রানজিট, সেখান থেকে আমি তিন ঘন্টা পরে আবার আসলাম ঢাকা বিমানবন্দরে। তা আমার তো সবসময় পোশাক এইটে, ওই জাপান গেছি বিমান থেকে নামার পরে এখন কয়েকজনে কই রায়পুর মাদ্রাসার টুপি হিজ্ঞা, এই জামা হিজ্ঞা। হুজুরকে 50 বছর আগে যেমন দেখেছি এখনো, তো ভাই এখন আমি ওই যে লন্ডন থেকে একজনে আমারে কয়েকটা কলম দিছে, দুইটা ঘড়ি দিছে, আবার ওই সেমাই বানাবার জন্য একটা স্টেনলেস, মানে এগুলো ওই আর কি উপহার, এক একজনে এক একটা। ভাই এখন এগুলো একটা ভিন্ন বক্সের মধ্যে, এখন বক্সিকা দিই যে কয়েক আমি দেয় নাকি, এটার মধ্যে তো সোনাও নাই দানাও নাই কোনো বৈদেশিক মুদ্রাও নাই, আমার কিছু ব্যবহৃত জিনিস কয় না চাবি দেন, আমি দেই দেই করে একটু ঘুরে আর কি। এখন দেখছি ছুরি একটা বাজ করছে, এটা কাটবে কাটবে, তখন আমি চাবি দিলাম যে এটা কাটিয়েন না, ধরেন আমি তো আর প্রবাসী না কি, আমি একজন কাঠমোল্লা। এখন খুলে টুলে সে কলম এগুলো আলাদা করেছে, ওই যে সেমাই তৈরির মেশিন একটা এইটাও আলাদা করেছে, ওই দুইটা ঘড়ি আছিল এগুলো আলাদা করেছে, এগুলোর কাস্টম ডিউটি দেন। আমি কে কত 20,000 টাকা আমাকে খাইছে, আমি নিজে ধরা খাইছি। এখন আমি 20,000 টাকা তো আমার পকেটে নাই, আমি দিতে পারি না। আমি বললাম যে ঠিক আছে আমার তো কাছে টাকা নেই, আপনি এগুলো রাখলে রেখে দেন, কেউগুলো রাখবো না আপনি টাকা দেন, এই আমার সাথে বাঘ বিতণ্ডা। আমি চিকন হইলেও কিন্তু আসল ব্যাপারে কি আমি দেই না, ইচ্ছা করলে দিতে পারি কিন্তু আমি দেই না। আমার পকেটে পাউন্ড আছে, ব্রিটিশ পাউন্ড। কতক্ষণ ধরে অফিসার একজন আসছে, সে আমার সাথে তর্ক করে, আমি তার জবাব দিই, কী এসে কী এসে কয়ে আমি কি এগুলার ডিউটি চাই, অফিসারের তো এগুলার লাড়ি সারি চাই, এইটা কলম ঘড়ি দুইটা ওই শ্যামের মেশিন একটা, মানে এইটু এগুলার কি কী কাস্টম, এগুলো কি স্টোর রাখার মাল নাকি কী, বুঝলেন আপনি এগুলা নিয়ে সরি যান। আমাকে এতক্ষণ আমার এক ঘন্টার মতো সময় সে আমাকে আটকায় রেখে কত রকমের জেরা, এই যে গতবার উমরা থেকে আসছি, উমরা থেকে মদিনা থেকে প্লেনে ঢাকা বিমানবন্দরে নেমেছি, ও মানুষ এই এইটাও হাদিয়া, কিন্তু এইটাও হাদিয়া, এইটাও হাদিয়া, ওই আমার নিজের কিছু লাগে না, এই সব আল্লাহর বান্দাদের দেওয়া। ভাই এখন যেইভাবে লাগেজ কাটা শুরু করছে আর যেইভাবে দেখি যে ইয়া করে, ডরাই গেছি যে কেউ জামা দিছে, কেউ তোপ দিছে, কেউ এইটা দিছে, কেউ ওইটা দিছে, হ্যাঁ এখন কী করা যায়। কতক্ষণ পরে যাক একটা লোক আসলো, এসে বলে উমরা থেকে যারা আসছেন আপনারা এই লাইন ছেড়ে দেন, মানে এই লাগেজ কাটার লাইন আর কি, আপনারা এই লাইন ছেড়ে দেন, তাহলে কী করা লাগবে, আপনারা এই লাইনে ঢুকেন। ভাই আল্লাহ বেড়ারে বাঁচাই রাখ, হজ থেকে আসছে এই লোকেরও মাপ নাই, উমরা থেকে আসছে এ বোধ হয় স্বর্ণ ব্যবসায়ী নাকি, কিন্তু স্বর্ণ ব্যবসা যারা করে ঢাকা বিমানবন্দরের উপর দিয়ে তাদের কিচ্ছু হয় না, সম্রাটদেরও কিছু হয় না, ক্যাসিনোওয়ালাদেরও কিছু হয় না, যত দোষ নন্দ ঘোষ। প্রিয় ভাইয়েরা এগুলো ভালো না, দুনিয়ার সবচেয়ে নোংরা খারাপ ব্যবহার যেই দেশের এয়ারপোর্টে করা হয় সেই দেশটা বাংলাদেশ। আমার এলাকায় অনেক প্রবাসী আসে কিন্তু তারা আসা যাওয়া করে, আমার কথাগুলো তারা বোধ হয় ভালো বুঝবেন, তারা বোধ হয় ভালো বুঝবেন, বিমান নামার আগেই তাদের পারমিটিশন শুরু হয়ে যায়। হ্যাঁ তারা কি অবৈধ ব্যবসার জন্য গেছে, তারা কি সোনা কারবারি, একজন প্রবাসী আমার এলাকার আজ পর্যন্ত সোনা পাচারে ধরা পড়ে নাই, আমিও নাই, কিন্তু এইভাবে বেজ্জুতি এয়ারপোর্টে অমানবিক পশুসুলভ। এরপরে আসুন
ও কানাত খাসাফুন ও মাসাখুন ও জলজলাথুন, সেই হাদিসের অংশ। কোনখানে জমিন ধসে যাবে, চেহারা বিকৃত হবে, এমন এমন সন্তান জন্ম লাভ করবে যাদের দুইজনের মাথা একত্র হবে, দুইজনের কিডনি একটা হবে, জন্ম নেয় না বোধ হয়, দুইজনের কিডনি একটা, শরীর কিন্তু দুইটা, শরীর কিন্তু দুইটা, এটা বোধ হচ্ছে না, অনেক অনেক অহরহ। এখন এরপর আর একটা কথা বলা দরকার, পুরা পশ্চিমী দুনিয়া, পুরা ইউরোপীয় দুনিয়া, কোনো দেশে কিন্তু সিজার অপারেশন দিয়ে বাচ্চা প্রসব করায় না, নর্মাল ডেলিভারি, সব নর্মাল ডেলিভারি, সিজার কি তারা জানে না। আর বাংলাদেশ একমাত্র দেশ বর্তমান পৃথিবীতে যেই দেশে সবচেয়ে বেশি পেট কাটে, সিজার অপারেশন করে, এই দেশটা বাংলাদেশ। কি অথচ আল্লাহ এই বাচ্চাটা পেটে দিছে, সৃষ্টি করছে, এই বাচ্চাটার বাইরে হওয়ার পথ বোধ হয় আল্লাহ করে নাই। সুম্মা সাবিলা ইয়া ছাড়া কোরআনে একটা আয়াত, তার বাইরে হওয়ার রাস্তা আমি আল্লাহ সহজ করে দিয়েছি, কিন্তু হাসপাতাল নিলে কতক্ষণ রাড়ি সারি, না নর্মাল ডেলিভারি হবে না, কাটা লাগবে, টাকা পাবে, ওই বেডি মরলে মরুক। আর তার ভাগ্য বিপর্যয় হয়েছিল, নেপালিয়ান বোনাপার্টির ভাগ্য বিপর্যয় হয়েছিল, কয়েকশো বছরের মধ্যে একটা পেট কাটার কেস পাওয়া যায়, কয়েকটো বছরের মধ্যে। আর আমার বাংলাদেশে বছরে কয়টা, মাসে কয়টা নর্মাল ডেলিভারি? এটা তা আল্লাহ তো একবারে রাস্তা খোলাই রেখেছে, তারপরেও নর্মাল ডেলিভারি করায় না, না পেট কাটা লাগবে, নর্মাল ডেলিভারি করতে হলে 4,000 টাকা, পেট একবার কাটতে পারলে কমপক্ষে 20,000 টাকা, হারুন যদি মরলে মরুক আমার 20,000 টাকা দরকার। যে ডাক্তারি এই পড়াটা একটা মানব সেবা, ঠিক কিনা বলেন? তাহলে আজকে মানবতা কোথাও নাই। এরপরে আসেন, নবীজি আরেকটা হাদিসে বলেছেন, যখন পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে যাবে, যখন পুরা বিশ্ব পোড়া মাটির ঘরে ভরে যাবে, তখন তোমরা সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। পোড়া মাটির ঘর বুঝছেন তো, বিল্ডিং, সে আমাদের ছোট্ট কালে যেই বাড়িতে একটা টিনের ঘরও ছিল না, টিনের ঘরও ছিল না, বাক্সা তার ঘর বুঝেন তো, সব এখন বিল্ডিং, সব এখন বিল্ডিং। এরপরে আসেন, পুরা দুনিয়া, পুরা দুনিয়ার অর্থনীতি, তথ্য প্রযুক্তি, পুরা দুনিয়ার অস্ত্রভান্ডার, এগুলো ইহুদিদের হাতে থাকবে, আছে কিনা, আছে কিনা জোরে কর। আরে ফিলিস্তিনিরা জায়গা দিছে, জাতিসংঘ এখান দিয়ে জায়গা বিশাল খালি পড়ে রয়েছে, ইহুদিদেরকে জায়গা দিছে, পরে জাতিসংঘ সনদে তারা মিটিং করে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিল, কিন্তু যে ফিলিস্তিনি আরবরা ওদেরকে জায়গা দিছে তাদেরকে আইজ স্বীকৃতি রাষ্ট্র হিসেবে স্বীকার করে নাই। কিন্তু আজ থেকে জাতিসংঘের শুরু থেকে আজ পর্যন্ত বিগত 6.5 থেকে 7 যুগ আগে যেই ফিলিস্তিন রাষ্ট্র হলো, এখন মূল ফিলিস্তিন বিশাল কয়েক হাজার বর্গ মাইলের যেই এলাকা, সেই এলাকার মধ্যে এখন ফিলিস্তিনি আরবদের মুসলমানদের হাতে আছে মাত্র 15 কিলোমিটার, 15 কিলোমিটার, আর সব ইহুদিরা দখল করে ফেলেছে। এখন আমেরিকা ইহুদিদের পক্ষে, ব্রিটেন ইহুদিদের পক্ষে, পুরা দুনিয়া ইহুদিদের পক্ষে, কারণ আল কুফর বিল্লাহ তো যে জাতির হোক তারা কিন্তু এক জাত, আর মুসলমান ভিন্ন আরেক জাতি, ঠিক কিনা বলেন? এখন আরবরা নিজের দেশে প্রবাসী, নিজের দেশে আশ্রিত, ফিলিস্তিনে কি অবস্থা, কি কেয়ামত চলছে, কি কেয়ামত চলছে, আপনারা নিশ্চয়ই খবর রাখেন। এরপরে আসেন, দূরে যাওয়ার দরকার নাই, আমার বয়স বর্তমানে 83, শেষ হয়ে আসছে আমার এই প্রায় 7 যুগ, এই বয়সের মধ্যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই যে পুরা বর্ষাকাল, এইভাবে অনাবৃষ্টি আমি কিন্তু আর দেখি নাই, এইভাবে বৃষ্টিহীনতা, আষাঢ় মাস গেছে, শ্রাবণ মাস গেছে, আমি তো ওই গাছ টাছ লাগাই। আপনি করে একটা কথা কই, এখন তালের মৌসুম, যদি পারেন 2টা তাল কিনেন, তালগুলা খাইয়া বিশিগুলা বাড়ির আড়ায় রাস্তার কিনারে লাগান,
আগে তো কত তাল গাছ আছিল, আর এই তাল গাছ হলো ঠাডা ঠাডা, এটা প্রতিরোধ করার সবচেয়ে বড় অস্ত্র প্রাকৃতিক আল্লাহ দান। উত্তরবঙ্গে অবশ্য সরকারিভাবে এনজিও গতভাবে লক্ষ লক্ষ তালের বেশি গত কয়েক বছরে লাগানো হয়েছে হচ্ছে, কিন্তু আমরা তো শুধু ওই যে তাল গাছ একটা একখানে আসে সেখান থেকে তাল, কিন্তু কয়েকটা তালের বেশি লাগায় আপনি চলে যান। নবী বলে তুমি যদি জানতে পারো আগামীকাল কেয়ামত হয়ে যাবে, আগামীকাল আজকে দুনিয়ার শেষ দিন, আগামীকাল কেয়ামত হবে, এটা জানলেও তুমি আইজো গাছ লাগাও, আইজো গাছ লাগাও। মান গারাসা সাজারা নাও জেরা আতাম, যে ব্যক্তি একটা গাছ লাগালো, কোনো একটা ফসল তরিতরকারি উৎপাদন করলো, খেতি করলো, ফাক আলামী নুর তৈরো, তার লাগানো গাছের ফল, বুখারী মুসলিমে আছে হাদিসটা, তার লাগানো এই ফল ফসল খেতি গৃহস্থি ফাক আলামী নুর তৈরো, কিছু কাকপক্ষীতে খাইলো, হ্যাঁ কিছু কাকপক্ষীতে খাইলো, আবিল বাহিমাত জঙ্গল থেকে লিঞ্জা, হ্যাঁ কাঠবিড়ালি এসে কিছু ফল খাইলো, আবিল বাহিমাত বন্য শুকরে এসে কিছু খাইলো, আমি সার কো সরে কিছু নিয়ে গেল, ফাহু আলাহু সাদাকাতুন, যে গাছটা লাগিয়েছে কেয়ামত পর্যন্ত তার আমল নামায় সৎকায় জারিয়া সব আল্লাহ লিখে দেবে। বাপ দাদাই রুই গেছে গাছ এক কিনে ধরে কাটেন আর কাটেন, লাগাইছেন কয়টা, খবরদার গাছ লাগানো সৎকায় জারিয়া কার্তিক মাস তিরিশে কার্তিক পর্যন্ত লাগাইতে পারবেন, সময় আছে। বিশেষ করে আপনারা প্রতিজ্ঞা করেন আমি অন্তত একটা তাল কিনে তালগুলা খাবো, তিনটা বেশি লাগাবো, নবীজি বলছেন সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া নিতে তিনটা তালের দানা লাগান, নবী হাসর দিন আপনার জন্য সাফায়াত করবে। আগে তাল গাছ কাটি তালের কুন্দা বানাইতো, ইয়ারে তাল গাছের আড়া বুতির পায়ের দৌড়েগুলা বানাইতো, এখন তো আর তাল গাছেরও দরকার নাই, বাঁশঝাড়ও এখন আর আগের মতো নাই, মরে গেলে যে কবরে চালি দিবেন এরকম অবস্থাও নাই, কারণ সব তো বিল্ডিং, বিল্ডিং যারা করেছে কেন বাঁশ তো আর দরকার নাই, কিন্তু আপনি মরলে কিন্তু বাঁশের দরকার হবে। বেশি বেশি করে গাছ লাগান। এরপরে আসেন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পুরো গাড়ি রাস্তার উপরে গাড়ি বৃষ্টির পানিতে ডুবে গেছে, বলতেছি সাউথ কোরিয়ার রাজধানী সিউল, সিউল এত বৃষ্টির পানি সেখানে গাড়ি রাস্তার উপরে ডুবে গেছে, পশ্চিম ভারতে বন্যা, পাকিস্তানে বন্যা, আফগানিস্তানে বন্যা, ইরানে বন্যা, দুবাইতে বন্যা, সব বৃষ্টিজনিত বন্যা, তাহলে সেখান দিয়ে একবারে বন্যা আমাদের এখান দিয়ে নাই। আর বিশেষজ্ঞরা হিসাব করে বলেছে উত্তরবঙ্গে যে অবস্থা ওই আমন লাগাইতে পারতেছে না, আর লাগাইব কেমনি, ডিজেলের দাম তো কমে গেছে ঠিক না, ডিজেলের দাম তো কমে গেছে 5 টাকা কমাইছে, আপনি বাড়াইলেন 50 টাকা কমাইলেন 5 টাকা, কিন্তু এই যে জমি চাষ করতে পারে নাই এটার জের কিন্তু সামনে আসে, এটার জের সামনে আসে, অহংকার পতনের মূল, এটা বেশি ভালো নয়। আবার দেখুন একদিকে বন্যা আরেকদিকে খরা, খরা পুরা দুনিয়াতে প্রাচ্যে পাশ্চাত্যে, এই গত কয়েক মাসে খরাতে কয়েক হাজার মানুষ গরমে মারা গেছে, হিট স্ট্রোকে মারা গেছে, একদিকে বৃষ্টিজনিত বন্যা বন্যার পানিতে মরে আরেকদিকে খরায় মরে, ঠিক কিনা বলেন। এরপরে আসেন আরেকটা জিনিস, দাবানল, দাবানল একেবারে আমেরিকা থেকে শুরু করে এই যে অস্ট্রেলিয়া পর্যন্ত, অস্ট্রেলিয়া থেকে শুরু করে রাশিয়া সাইবেরিয়া পর্যন্ত ওই উত্তাপে বনভূমিতে হঠাৎ আগুন, কেউ আগুন লাগায় না, আগুন এটাকে বলে দাবানল, দাবানল, দাবানলে আমাজনে ক্যালিফোর্নিয়ায় মেক্সিকোতে গত কয়েক মাসে কয়েক লক্ষ বর্গ কিলোমিটার বিশাল বিশাল শত শত বছরের গাছ অটোমেটিক আগুন দাবানলে জ্বলে গিয়ে, পুরা বনভূমি জ্বলে গিয়ে, এই গাছও জ্বলেছে, এই পশু পক্ষী হাতি ঘোড়া বাঘ এগুলোও জ্বলেছে,
গুল পানিশাব কসব এগুলাও চলে গেছে। এগুলো কিসের আলামত বলেন? এগুলো কিসের আলামত? নবী বলছেন যখন এইভাবে প্রাকৃতিক দুর্যোগ ও আয়াতিন তুতাবেউ, হাদিসটা শেষ কথা, ও আয়াতিন তুতাবেউ, একটার পরে একটা গজব এমনভাবে আসতে থাকবে, এমন কোনো দিন বাদ যায় না দুনিয়ার কোথাও না কোথাও ভূমিকম্প হয় না। কি একদিকে জরা, আরেকদিকে খরা, আরেকদিকে অনাবৃষ্টি, আরেকদিকে অতিবৃষ্টি, আরেকদিকে ভূমিকম্প, আরেকদিকে হিট স্ট্রোক, আরেকদিকে দাবানল, নাকি তসবির দানা ছিঁড়ে গেলে একটার উপরে আরেকটা দানা যেভাবে পড়ে, আল্লাহর গজব ঠিক এইভাবে পড়তে থাকবে, পড়তেছে কিনা বলেন? ইমাম মাহাদি কিন্তু আপনার ঘরের দুয়ারে কলিং বেল টিকতেছে, ইমাম মাহাদি ঈশা আছেন আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। সময়টা এখন তাই, এই সময় আপনি যদি ইমানের উপরে আল্লাহ দিনের উপরে মান তামাশাকা বেসুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি, যখন আমার উম্মত এইভাবে বিভ্রান্তিতে পড়ে যাবে, এই সময় আমার একটা খুনডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আবার মাথার খুলি ভাঙ্গা ইসলামের একটা বিধানকে যে জিন্দা করার চেষ্টা করবে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে, তার আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। ফালাহু আজরু মেয়াতে শহীদ, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। তাহলে আপনারা কি 100 শহীদের সওয়াব এটা আমল নামা পাইতে রাজি আছেন? ইসলামের পথে নেমে যান, একামত দিনের পথে নেমে যান, হেফাজতে দিনের পথে নেমে যান। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জমানাটা ভালো গেছে, আমার সামনে যে যুবক তরুণ যারা বসা আছে, এরা যে কোন কিয়ামত দেখবে, কি অবস্থা আসতেছে, এটা চিন্তা করলে আমি আবিভূত হয়ে যাই, কি জানি ওরা দেখবে। আর আল্লাহ শুকর, আগে মসজিদে নামাজ পড়তে আসতো কিছু বুড়া দাঁড়িয়ানা মানুষ, গুজা ল্যাংড়া, আর এখন তাকিয়ে দেখেন বুড়া মানুষ খুব কম, সব যুবক, সব যুবক। যুবকেরা আজকে আগের চেয়ে দাঁড়ি বেশি রাখে, ঠিক নেই, আবার ওই লালু লাপ্পা হাড়ের টপ্পাও বেশি করে, লালু লাপ্পা হাড়ের টপ্পা যেমন বেশি করে, আবার ইসলামের দিকেও একদল যুবক, আলহামদুলিল্লাহ। তাহলে শক্তির ব্যালেন্স, ব্যালেন্স ভারসাম্য তো আসতেছে, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এবং নবী বলেছেন আমার পরে, আজকের জন্য আর সময় দিতে পারছি না, সময় আমাদেরকে ইন্টারভেল দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আগামী জুমায়, আল্লাহ বাঁচিয়ে রাখলে এখান থেকে সামনের দিকে কেয়ামতের বাকি আলামত সমূহ আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আগামী জুমা পর্যন্ত হায়াত দান করুন, বেশি এলে তো এটা আল্লাহর এলেমে আসে, এমনটা না হয় যে আগামী জুমার আগে মাইনাসের খাতায় চলে না যায়, এটাই তো বাস্তব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সুন্নত যারা পড়েননি সুন্নত পড়েননি।